আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই চমৎকার এবং পপুলার একটি উইজেট নিয়ে আলোচনা করবো সেই উইজেটের নাম হচ্ছে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর তো আপনার দেখতেছেন এখানে এখানে আমি একটা ছোট কাজ করে নিয়েছি যে মেনের ভিতরে যে মাই হোম পেজ নামে একটি ফাইল ছিল সেটাকে আমি আলাদাভাবে হোম পেজ নামে একটি ফাইল বানাইছি এবং সেই ফাইলটাকে এখানে কপি করে দিয়েছি কপি করে দেওয়ার পর আমরা এখানে ইম্পোর্ট করছি এই প্যাকেজগুলো যাই হোক তো আমরা আজকে যেহেতু তো এখানে কোর্টের ভিতর তেমন কিছু নাই শুধুমাত্র একটি অ্যাপ বার দেওয়া আছে এবং একটি সেন্টারে তো আমি বডি বডির ভিতরে তৈরি করব তো প্রথমে যেহেতু বডি নিলাম তার আমি সেন্টারে শো করাবো সেন্টার চাইল সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর তো এই এই উইজেটের ব্যবহার আপনারা বিশেষ করে যেগুলো সার্ভার কন্ট্রোলিং অ্যাপস ব্যবহার করা হয় সেগুলোর ভিতরে আপনারা দেখবেন যে এই সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর উইজেটটি ব্যবহার করা হয় যখন আপনি উপর থেকে টানবেন অথবা আপনি ইউটিউবে দেখেন যে উপর থেকে টানলে একটু রিফ্রেশ হবে দেন তারপর আপনি দেখবেন ফেসবুকে এ সমস্ত অ্যাপসে এই সার্কুলার ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে তো আমরা যেহেতু এখানে বডি নিলাম বডির ভিতরে সেন্টার নিলাম যেন এই সার্কুলার করে এখন যদি আমরা এটাকে হট রেজিস্টার করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যদি আমরা কন্ট্রোল প্লাস স্পেস করি তাহলে এগুলো সবগুলো আমরা দেখতে পারবো আপনারা এগুলো সব ব্যবহার করতে পারেন আমি এখানে কয়েকটি প্রপার্টিস ব্যবহার দেখাবো যেমন ব্যাকগ্রাউন্ড কালার কালার ডট অরেঞ্জ তো অরেঞ্জ দিলাম তো আপনারা দেখতেছেন এখানে এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে মানে রিফ্রেশিং হতে হতে এটা করে লোডিং হয়ে যাচ্ছে তারপর আপনি এখানে আরও কিছু ব্যবহার করতে পারেন যেমন এখানে ভ্যালু কালার তো আমি এখানে কালার ব্যবহার করি কালার ডট এটাকে দিব আমি ব্ল্যাক সি কে ব্ল্যাক দিলাম তো আপনারা দেখতেছেন এখন ব্ল্যাক কালার হচ্ছে এখন আপনি এখানে এই যে ভ্যালু ইউজ করতে পারেন ভ্যালু এখানে ইউজ করবেন যেমন আমি এখানে দিলাম জিরো পয়েন্ট পঞ্চাশ তো দেখতেছেন না মাসখানে কিন্তু থেমে গেছে রাইট আপনারা কিন্তু এখানে আরো যে প্রপার্টিসগুলো আছে সেগুলো ব্যবহার দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ